অনেক মেয়ে দেখেছি জানো তো সর্বমঙ্গলা, কিন্তু যখন আমি তোমাকে প্রথম দেখি তখন আমার মনে হয়েছিল যে আমি হয়তো তোমাকেই খুঁজছিলাম, পাইনি বলে আমার কোনো মেয়ে বিয়ে এসবের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না জানো তো। আশপাশে যে মেয়েদেরকে আমি দেখেছিলাম তারা তারা এই সমাজের পুরুষ শাসনকে মুখ বুঝে মেনে নিতে শিখেছে, ঘুরে দাঁড়িয়ে নিজেদের সমান অধিকার প্রতিষ্ঠা করতে চায়নি। তুমি আমার দেখা প্রথম মেয়ে যে সমাজের এই পুরুষের একচেটিয়া শাসন মেনে নিতে চাওনি। মানুষ হিসেবে তুমি সমাজকে বলতে চাও যে হ্যাঁ আমিও পারি, আর এটা তোমার অহংকার নয়, এটা তোমার আত্মবিশ্বাস, যেটা হয়তো আমি একটা মেয়ের মধ্যে দেখতে চেয়েছিলাম। তাই তোমাকে প্রথমবার দেখে আমার মনে হয়েছিল তুমি সেই মেয়ে যাকে আমি খুঁজছিলাম। সর্বমঙ্গলা, আমিও যে একজন পুরুষ, আমিও তো একটা মেয়েকে আমার পাশে চাই। তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি আমার সেই স্বপ্নের মেয়ে যাকে আমি খুঁজছিলাম, তাই তোমাকে খুঁজে পেয়ে আমি হারাতে চাইনি সর্বমঙ্গলা, নিজের জীবনের সাথে জড়িয়ে রাখতে চেয়েছিলাম, তোমাকে আমি আমার কাছে রাখতে চেয়েছিলাম, তোমায় আগলে রাখতে চেয়েছিলাম। কিন্তু এই আগলে রাখতে রাখতে কখন যে তুমি আমার মনের গভীরে গিয়ে পুরো মনটাকে দখল করে নিয়েছো আমি বুঝতেই পারিনি, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। ভালোবাসা কাকে বলে আমি জানি না, তবে এটা যদি ভালোবাসা না হয় তাহলে ভালোবাসা কি? আমি তোমাকে দূরে চলে যেতে দেব না সর্বমঙ্গলা, কিছুতেই না। তুমি যদি আমার থেকে দূরে চলে যাও তাহলে জীবনের প্রতি বিশ্বাসটাই আমার হারিয়ে যাবে, জীবনে আর কিচ্ছু কিচ্ছু আমাকে আমাকে নাড়া দেবে না, বিশ্বাস করো। তোমার তোমার জায়গাটা তোমার জায়গাটা আমার জীবনে কেউ কোনোদিন নিতে পারবে না, কোনোদিন না। আমি জানি না সর্বমঙ্গলা তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, যদি শুনতে পাও তাহলে প্লিজ বোঝো, আমার আমার কষ্টটা একটু বোঝো, আমাকে আমাকে ছেড়ে তুমি চলে যেও না সর্বমঙ্গলা, প্লিজ আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে সর্বমঙ্গলা, আমার জন্য তোমাকে ফিরে আসতে হবে। তুমি যদি ফিরে না আসো তাহলে যে আমি বড্ড একা হয়ে যাব, আমি একা হয়ে যাব সর্বমঙ্গলা। আর আর তুমিও তোমাকে ভালোবাসো সর্বমঙ্গলা, ভালোবাসো না, নাহলে কেউ কারোর জন্য এতটা আকুল হয়ে যেতে পারে? হ্যাঁ, কারোর কারোর জীবনের সাথে কারোর কারোর ভাগ্যের সাথে নিজেকে এইভাবে মিশিয়ে ফেলতে পারে? আমার আমার যন্ত্রণাটুকুকে নিজের নিজের বুকের মধ্যে টেনে নিয়ে আমার মনের ভারটাকে হালকা করতে পারে কেউ? হ্যাঁ, পারে পারে না। তুমি যখন আমাকে ভালোবাসো তখন আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? হ্যাঁ, পারবে না, তুমি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। তাই তাই তুমি ফিরে এসো, আমি আমি তোমার জন্য দরকার পড়লে সারা জীবন অপেক্ষা করব, সারা জীবন। যতদিন না তুমি সুস্থ হয়ে উঠবে, যতক্ষণ না তুমি সুস্থ হয়ে উঠবে আমি ততক্ষণ ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব এই হসপিটালে। সর্বমঙ্গলা ফিরে এসো, সর্বমঙ্গলা Please. মানিশ বাবু, Oh, I'm, I'm,
I'm sorry, sister. I'm here to be so many feelings. I'm extremely sorry. I'm extremely sorry. আপনাকে অনেক ধন্যবাদ সিস্টার, আপনি যে এতটা সময় আমাকে দিয়েছেন কথা বলার জন্য, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি 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 হসপিটালেই আছি। হ্যাঁ, আমি হসপিটালেই আছি। আমার সর্বমঙ্গলের যদি কখনো কিছু দরকার পড়ে, কখনো কিছু যদি দরকার পড়ে আমাকে বলবেন। হ্যাঁ, আমাকে বলবেন, আমি আছি সবসময়। গৌরীর খোঁজ নিতে গিয়ে ওকে মরে গেল নাকি? তোকে আমি তখনই বলেছিলাম, তুই যা, ওকে পাঠাস না। আরে তুই এত মাথা গরম করিস না, টেনশন নিস না, চলে আসবে। দেখ না আর কখন আসবে বলতো, দেখেছিস কটা বাজে? হ্যাঁ, আরে রাজা, রাজা আমরা যেই হাত পা ধুয়ে গৌরীর পেছনে পড়ে গেলাম, কোনো ঝামেলা হবে না তো? কোনো গন্ডগোল হবে না তো? আরে ধর, কোনো গন্ডগোল ফন্ডগোল হবে না। গন্ডগোল করবে এটা কি? ওই মল্লিক বাড়ির সব কটা এক একটা ধোড়া সাপ। ওই মঙ্গলাই যা মাঝে মাঝে একটু ফোঁসফোঁস করে ওঠে, আর সব ফোঁসফোঁসানি এবার বন্ধ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মঙ্গলা টপকে যাওয়ার খবর এলো বলে। টপকে যাবে মানে মঙ্গলা মরে টরে যাবে নাকি রে? যাওয়াই তো উচিত। গাড়িটা যেভাবে অ্যাক্সিডেন্ট করেছে তাতে আমি শুনলাম যে মঙ্গলার মাথায় কাঁচ ভেঙে একেবারে ঢুকে গেছে। একটার পর একটা অপারেশন হচ্ছে, আর সবকটা অপারেশন সামলে মঙ্গলা ফিরতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আমার একটাই আফসোস থেকে গেল, ওই মঙ্গলাকে আমি আর ভোগ করতে পারলাম না। দেখে ভাই, আমার আর শোক করে লাভ নেই বুঝলি। আমাকে মনে হচ্ছে এবার দুধের স্বাদ ঘুলেই মেটাতে হবে। মানে বুঝলি না, মানে আমাকে হয়তো এবার মঙ্গলাকে না পাওয়ার স্বাদটা মঙ্গলার বোনকে দিয়ে মেটাতে। ভাই তেরিয়া হয়েছে। হ্যাঁ, গৌরীও মঙ্গলার মতো তেরিয়া হয়েছে। হ্যাঁ রে ভাই, পোষ মানাতে পারবি তো গৌরীকে? পোষ তোকে মানতেই হবে। মঙ্গলার বোনের এই যে ডানার ঝটপটানি, এটা কিসের জন্য জানিস তো? ওর দিদির জন্য। এবারে দিদি যদি টপকে যায় তাহলে ওর ডানাটার জোর থাকবে কোথা থেকে, উড়বে কি করে? আর মল্লিক বাড়ির মেরুদণ্ড কি করে ভেঙে দিতে হয় আমি খুব ভালো করে জানি। এবার তোমাকে আমি দেখাবো রাজা সিংহ কি জিনিস, আর তোমাকে কোন দিদি বাঁচায় আমি সেটাও দেখবো। আবার এটাও হতে পারে ওর বাড়ি বাবার পায়ের চিকিৎসা করাতে যেতে পারে। আর ওই সব কি সব বলে না, ওই থেরাপি টেরাপি। এখন গৌরী মল্লিক বাড়িতে একা? আরে না, বললাম না ওর ভাই আছে। হ্যাঁ ভাই, গৌরীকে আজকে আমি এমন মজা দেখাবো যে ও সারা জীবনেও ভুলতে পারবে না। মেয়ে মানুষের এরকম বেশি ছটর পটর আমার একদম সহ্য হয় না। মেয়ে ছেলেরা থাকবে পুরুষ মানুষের পায়ের তলায়। আর তুই খুব ছটফট করবি গৌরী,
এতটাই ছটফট করবি যতটা তোর দিদি আমাকে কারখানার ঘরে হাত পাবেতে মারার সময় করিয়েছিল। অত উঁকো কাকে বলে তোকে আমি আজকে দেখাবো। রাজা সিংহর গায়ে হাত তোলা, হ্যাঁ তারপর হাত পা বেঁধে সব কটার পাই পয়সা হিসেব আমি বুঝে নেবো তোর কাছ থেকে। আর আমার একটা ফোনে আমি কিন্তু ওদের জীবন তছ তছ করে দিতে পারি। গালের ওই থাপ্পুরের দাগটা এখন মুছে গেছে ঠিকই, কিন্তু ওই থাপ্পুরের শব্দটা এখনো আমার কানে বাজছে। আমি এক মুহূর্ত ঘুমোতে পারছি না। ওদের পরিবারটাকে শেষ করে দেওয়া না পর্যন্ত আমার শান্তি পাচ্ছে না। কিন্তু রাজা সর্বমঙ্গলা তো কিছু দেখতেও পারবে না, কিছু জানতেও পারবে না। তুই তো বললি ও বাঁচবেই না। হ্যাঁ আমি ওকে মরেও শান্তি পেতে দেবো না। ওর পরিবারটাকে আমি শেষ করে দেব। আর মঙ্গলা সবটা ওপর থেকে দেখবে, কিন্তু কিচ্ছু করতে পারবে। ওর পরিবারের এমন হাল করবো যে ওরা মরে গিয়েও রাজা সিংহর জন্য দ্বিতীয়বার মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আসতে ভয় পাবে। এই বাবা, সাতটা বেজে গেল, বাড়ির কোনো কাজই তো হয়নি, যাই গিয়ে রান্নাটা করে ফেলি। বড় বৌমা। হ্যাঁ মা। ভিজিটিং আওয়ার্স 6টা অবধি তাই না? হ্যাঁ মা 6টা অবধি, কিন্তু আমার মনে হয় না ওর আজকে সর্বমঙ্গলের সঙ্গে কথা বলতে পারবে। কেন, আমি তো শুনলাম ওকে বেডে দিয়ে দিয়েছে। হ্যাঁ বেডে দিয়েছে, কিন্তু এত বড় একটা অপারেশন হলো, মানে অপারেশন করে কাজ বার করলো। আমার মনে হয় ওকে না ঘুম বাড়ানোর ওষুধ দিয়ে এখন ঘুম বাড়িয়ে রেখেছে, তাই চোখের দেখা দেখতে পেলেও হয়তো কথা বলতে পারবে না কেউ ওর সাথে। ও তাহলে তাহলে ওরা এত দেরি করছে কেন বাড়ি আসতে? ওদের তো কোনো কাজ নেই ওখানে। তাহলে আমার কি মনে হয় জানো তো মা, ওই ডাক্তারের সঙ্গে হয়তো এই অপারেশনটা নিয়েই কোনো কথা বলছে। অপারেশন? আবার কোন অপারেশন? আমাকে তো শ্রেয়া বললো যে অপারেশন করে সব কাজ বার করে দেওয়া হয়েছে। মা সব কাজ বার করা যায়নি। হ্যাঁ যায়নি না, দাদাভাই ফোন করেছিল বিকালবেলা, ও বললো যে কিছু কাজ ওর মাথায় রয়ে গেছে, আর সেইগুলো বের করতে গেলে দু একদিনের মধ্যে অপারেশন করতে হবে, আর সেটা ভীষণই ক্রিটিক্যাল, বন্ডে সাইনও করতে হতে পারে। দেখেছো মা, আমি বলছিলাম না যে এই সমস্ত কাজ করতে ওদের দেরি হচ্ছে, তুমি একদম চিন্তা করো না। শ্রেয়া বাবা কোথায় গো? ও দত্তমাদের বাবা, আসলে শরীরটা খারাপ তো, এত টেনশন সহ্য করতে পারছে না। ওই খাবার পরে ঘুমের ওষুধ খেয়ে একটু শুয়ে পড়েছে, এখনো ঘুমোচ্ছে। রাতের খাবার খাবে কিনা আমি তাও জানি না। ওই তো দাদাভাই, দাদাভাই ভাইয়া দেবে ওরা কোথায়? আমাকে একটু জল খাওয়াবি শ্রেয়া? সুরেশ কেমন আছে? সর্বমঙ্গলা কেমন আছে? ওর কোনো চিন্তা নেই তো? ভয় নেই তো? কোনো ভালো আছে তো? চিন্তার ব্যাপার আছে মা একটু, আসলে কাল সকালে তো আর একটা অপারেশন হবে, আর সেটা খুবই ক্রিটিক্যাল। অনিশ অলরেডি বন্ড সাইন করে দিয়েছে, ও আমার সঙ্গে এলো না, ওখানেই থেকে গেল। ওর ওর পায়ের এই অবস্থা, ও আবার একলা একলা ওখানে থাকতে গেল কেন? হ্যাঁ সত্যিই তো, তুমি অনিশকে কেন রেখে এলে? আর দেবেশ, দেবেশ কোথায়? আরে দেবেশ আসলে অনিশের বন্ধুদের সাথে কথাবার্তা বলছি, কাল সকালে অপারেশন আছে তো সেটা নিয়ে একটু প্ল্যান করছে। আর মা জানো তো অনিশ না মানে ভয় পাচ্ছে, ওই জন্যই ও এলো না। আর ও ভাবছে ও চলে এলে যদি সর্বমঙ্গলার আবার কেউ কোনো ক্ষতি করে দেয়। আজকে হাসপাতালে কে এসেছিল জানো? কে এসেছিল? সৌমিলি। ও আবার কেন এসেছিল? কেন আবার? এত বড় একটা ঘটনা ঘটিয়ে ও আমাদের সান্ত্বনা দিতে এসেছিল। অনিশ অবশ্য ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মেয়েটা তো কোনো লজ্জা নেই না আছে বলে আমার মনে হয় না। সব আছে, তোমরা ওকে চেনো না। ও এত বড় শয়তান একটা মেয়ে, কি প্রমাণ করে গেল জানো? ও প্রমাণ করে গেল যে ও যা করেছে সেটা বেশ করেছে। ও টাকা দিয়ে লোক লাগিয়ে সর্বমঙ্গলাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে, বেশ করেছে। আমরা ওর কিচ্ছুই করতে পারবো না। কি করে বা করবো, কি করে বা করবো? ওর বিরুদ্ধে তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই মুখ বুঝে সবটা সহ্য করতে হবে। বাহ, ও বড় লোক বলে, ক্ষমতাবান বলে,
যাহা করবে তাই আমাদের মুখ বন্ধ করে সহ্য করতে হবে। সর্বমঙ্গলাই ওকে উচিত শিক্ষা দিয়েছিল, ও বুঝিয়ে দিয়েছিল যে কত ধানে কত চাল, সেই জন্যই তো মেয়েটার এই অবস্থা হলো। দেখতে পাচ্ছ না ও কতটা কষ্ট পাচ্ছে? ফিরে আসবে, তুমি তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, ওকে ফিরে আসতেই হবে। ও খুব ভালো মনের মানুষ, এইটুকু একটা মেয়ে কতগুলো লোকের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে বলো তো। হ্যাঁ, তুমি জানো মা ওই কারখানার ছেলে মেয়েগুলো কি করেছে? ওরা না ওদের ওই প্রিয় দিদির জন্য নিজেরা টাকা তুলে পুজো করছে। এত ভালোবাসা, এত স্নেহ ওর সঙ্গে আছে মা, ওর ওর কিছুতেই কোনো ক্ষতি হতে পারে না। না না, ও ঠিক ফিরে আসবে দেখো। আর ও যদি না ফেরে তাহলে এই ভগবান, এই বিশ্বাস, বিশ্ব ব্রহ্মাণ্ড সব মৃত্যু হয়ে যাবে। ওকে ওকে ফিরে আসতেই হবে। না না, তুমি একদম চিন্তা করো না, আমরা আছি না শুধু, আমরা আছি তো। ও খুব ভালো হয়ে যাবে দেখো, তুমি তাহলে ঠাকুরকে দেখো। হ্যাঁ, তুমি ওনাকে বলো যে ওই অমানুষটার ষড়যন্ত্র যেন এমন ফুলের মতো নিষ্পাপ মেয়েটাই পৃথিবী ছেড়ে চলে না
মা।